বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাঙচুরের অভিযোগে চকবাজারের তিন বিএনপি কর্মীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা দায়ের করা হয়। আজিয়া 14 জানুয়ারি সোমবার দৌড়ে চট্টগ্রাম মহানগর ম্যাজিস্ট্রেট আদালতত অভিযোগকান দায়ের করে নগরের চকবাজার এলাকার যুবলীগ নেতা নূর মুস্তফা টিনু। উদ্দেশ্য বন্ধুরে বঙ্গবন্ধু ছবি আছে দিয়ে খিল্লা বাঙালি আর জাতির হাজারা বিশ্বাস স্যার। রাষ্ট্রদ্রোহের এই মামলার বিবাদী করায় চকবাজার এলাকার বিএনপি কর্মী আয়াজ খান, মহিবুল্লাহ ও মুদাসসার সহ অজ্ঞাত আরো 10-12 জনের বাদীর দাবি, আসামি অল ব্যাকে বর্তমানে বিএনপির রাজনীতির লয় জড়িত। তার অতীত রেকর্ড আওয়ামী লীগের নেতা শাহানদর ভাই এরাও গুলি হয়েছে, আর মহানগর সচিব দেলার হোসেন ফরহাদ ভাইরও গুলি হয়েছে এর আগে আয়াজ খানে। বাদীপক্ষর মামলা পরিচালনাকারী চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী এ ব্যাপারে সি প্লাস টিভিরে জানাই, এই দুঃসাহস তারা যে দেখাইল এবিতে আমি মনে করি খুব কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত। তে হদ্দুর বুকের ফাটাওয়ালা মানুষ যদি একবার পায়ে ফেলার দেয়, তারা তো আর কর্মী হলে ফিসি নয় ফেলাই দিবে ভাগ্যবালা যাইয়েনে তো জেলে মুরল ভাঙ্গি কর্মী হল যদি সেন্টিমেন্টও দেখত ও তো বাড়ি করে বেমায় দেওয়া উচিত আছে। আমি তো যারা মামলা করি তার ধন্যবাদ জানাই দিই যে তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল। ইতার সাত দিয়ে হনরম একটা দুর্ঘটনা ঘটাই এনে গোটা দেশের মধ্যে শান্ত পরিষেবা অশান্ত করে ফেলে। আয়োজ নাকি এবার আগে দিয়ে ও ফ্রিডম পার্টি করতো বহুত আর আওয়ামী লীগ নেতারা মারি ফেলে এই মামলার আসামি আসিল টিনু বাদি এনে মহানগর হাকিম আদালতের মধ্যে মামলা করছে, মামলা রাষ্ট্রদ্রোহ মামলা হিসাবে নোটিশ তৈরি। আদালত অভিযোগ আমলত লই বিষয় তদন্ত করে রিপোর্ট দিবার লাই নির্দেশ দিয়ে সিএমপির চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারে। হরেহি গত জানুয়ারির 9 তারিখ রাতে আনুমানিক 10:30 আসামি হল চকবাজারের কেসাবাজার এলাকাত মোহাম্মদ আলী শাহ লেনত রাতে আধারে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাঙচুর করে। চৌধুরী রাসেল, সি প্লাস টিভি।